বিশেষ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি ডুমুর দিয়ে একটা অন্য ধরনের জিনিস বানাবো, ডুমুরের চপ। তার জন্য লাগবে সিদ্ধ করা ডুমুর। এখানে মোটামুটি একটা মাঝারি সাইজের বাটির হাফ বাটি ডুমুর রয়েছে। আলু সিদ্ধ লাগবে, এখানে একটা বড় সাইজের আলু রয়েছে। লাগবে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, একটা ডিম, পরিমাণ মতো চিনি আর কাঁচা লঙ্কা কুচি আর অল্প একটু বেসন। বিস্কুটের গুঁড়ো, আমি টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েছি, আর লবণ, আর রান্নাটা হবে সাদা তেলে। প্রথমে কড়াইয়ে আমি অল্প একটু তেল দিলাম, এক চামচ মতো একটু তেল দিলাম। আমি উঁচু উঁচু এক চামচ পেঁয়াজ বাটা দিলাম। রসুন বাটা দিলাম এক চামচ মতো। মশলা কষা হয়ে গেলে আমি গ্যাস বন্ধ করে দিলাম। এবার আমি ডুমুরটা একটু স্ম্যাশ করে নেব হাত দিয়ে। মোটামুটি স্ম্যাশ করা হয়ে গেলে আমি আলুগুলো এতে মিশিয়ে দেবো। কষা মশলাটা দিয়ে দিলাম, আন্দাজ মতো লবণ দিলাম, একটু চিনি দিলাম, লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। এবার আমি এটা মেখে নেব। মাখার সময় যদি দেখি একটু নরম আছে তাহলে আমি বেসন মেশাব। বেশি বেসন দেওয়ার দরকার নেই, আমি একটু অল্প একটু বেসন দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে এটা মেখে নেব। আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে একটু কর্নফ্লাওয়ার আর ডিমের গোলা বানিয়ে নেব। এখানে একটা ডিমে হবে না, আর একটা ডিম আমি নিয়ে নিলাম। একটু কর্নফ্লাওয়ার দিলাম। ডিম আর কর্নফ্লাওয়ারের সাথে লবণ দিয়ে আমি ভালো করে মেখে দিচ্ছি। এবার এই ডুমুরগুলো নিয়ে চপ যেটা হবে সেটা তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি এক একটা করে মণ্ড তৈরি করছি, এরকম সাইজ হবে দেখুন মণ্ডটা। এবার আমি এটা কর্নফ্লাওয়ার ডিমের গোলায় মাখিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে রাখছি। একে একে এই ডোগুলো আমি করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি গ্যাসটা সিমে করে বড়াগুলো ছেড়ে দেব। এবং অল্প আছে, বড়াগুলো ভাজতে হবে, তা নাহলে ভিতরটা কাঁচা থাকবে। Thank you.
গুলো লালচে হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। আমার ডুমুরের চপ তৈরি হয়ে গেছে, এটা আপনারা স্যালাড ও সসের সাথে পরিবেশন করতে পারেন।